ফুটবল বিশ্বকাপ উপাদনায় মেতে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রং বেরঙের পতাকা আর বাহারি ব্যানারে সেজেছে ছাত্রাবাসগুলো। পছন্দের দল বিশ্বকাপ জিতবে, তার পক্ষে বিপক্ষে নানা যুক্তিতর্কে মুখরিত পুরো ক্যাম্পাস। এছাড়াও প্রিয় ফুটবলারের ছবিও শোভা পাচ্ছে হলভিত্তিক ফ্যান ক্লাবগুলোর ব্যানারে। রিশাদ হাসানের রিপোর্ট। ফুটবল বিশ্বকাপ বিশ্বসেরা এই আসর যতটা উত্তেজনা ততটাই উন্মাদনার। তাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচনা জুড়ে শুধুই ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপ উন্মাদনার দৌড়ে সবচেয়ে এগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়া হল। ছাত্রাবাসটির বারান্দা থেকে করিডোর কিছুই যেন বাদ যায়নি। কোথাও প্রিয় খেলোয়াড়ের ছবি ঝুলছে তো কোথাও প্রিয় দলের পতাকা উঠছে। ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে শিক্ষার্থীরা। খেলাধুলা আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ একটি ভালোবাসার জায়গা তৈরি করে, যাকে আমরা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ বলি। এটারে আমরা একদম আমাদের নিজের জায়গা থেকে সর্বোচ্চ ভালোভাবে উদযাপন করার চেষ্টা করছি। ম্যাচের মতোই উত্তাপ ছড়াচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের তর্ক। পক্ষে বিপক্ষে যুক্তির যেন অভাব নেই, কারণ বিশ্বকাপে ব্রাজিলকে ফাইট না দিয়ে আর্জেন্টিনা সম্ভব না তাদের মিশন কমপ্লিট করার। মেসির নেতৃত্বে যেটা হচ্ছে যে কোনো দলের জন্য ভীতি সঞ্চার করে, আমি বিশ্বাস করি এই জন্যই আমরা আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে। ব্রাজিলের যে স্কোয়াডটা আছে এটা হচ্ছে বর্তমান বিশ্বের সেরা স্কোয়াড। আমাদের যে প্রজন্মটা আমরা মেসির খেলা দেখে বড় হয়েছি, আমরা রোনালদোর খেলা দেখে বড় হইনি। রোনালদোর বিশ্বকাপ যখন খেলেছে তখন আমরা খেলা ঠিক মতো বুঝিও না। তবে সব কিছুকে ছাপিয়ে নিজেদের ছাত্রাবাসে খেলা দেখা উপভোগ করাকেই প্রাধান্য দিচ্ছেন শিক্ষার্থীরা। যে কোনো সংঘর্ষ এড়াতে সব সমর্থককে আগেই সতর্ক করেছে হল কমিটির নেতারা। কাউকে যেন ছোট করা না হয়, কাউকে যেন বড় করা না হয়, আবার কাউকে যত পার্সোনালভাবে আঘাত না করা হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা খেলাটাকে উপভোগ করব। প্রিয় দলের বিশ্বকাপ জয়ের আশা যেমন আছে, সেই সঙ্গে সবাই মিলে একসাথে খেলা দেখার আনন্দ ভাগাভাগি করার প্রত্যাশাও শিক্ষার্থীদের। ফুটবল বিশ্বকাপকে বলা হয় বিশ্বের শ্রেষ্ঠতম আসর। এই আসরকে কেন্দ্র করে দেশে দেশে তৈরি হয় এমন উন্মাদনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন এই উন্মাদনা ছড়িয়ে পড়ুক জন থেকে জনে, মানুষ থেকে মানুষে, তবে সীমাবদ্ধ থাকুক বিনোদন এবং সৌহার্দ্যতার মাঝে। রিশাদ হাসান, দেশ টিভি, ঢাকা।